মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট যে সিরিজটি শুরু করেছি তার একটি ইম্পর্ট্যান্ট রোল নিয়ে আজ আমরা আলোচনা করব চলো আমরা শুরু করি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট পার্ট থার্টিন সাম সাম অফ অল

যদি কাউন্টেবল নাউন বসে তবে সেই কাউন্টেবল নাউনটি সময় প্লুরাল হয় এবং ভার্বটিও প্লোরাল হয় অর্থাৎ সাম সাম অফ মোস্ট অফ আলট অফ প্লেন্টি অফ এদের পরে যে নাউনটি বসবে সে নাউনটি প্লুরাল এবং সেই নাউনটি সাবজেক্টের ভূমিকা পালন করবে বা সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং যেহেতু সাবজেক্টটি প্লুরাল তাই তারপরে যে ভাবটি বসবে সেটিও প্লোরাল হবে তাহলে চলো বিষয়টি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই অল মেন আর মটার এখানে দেখো অল এই ওয়ার্ডটির পরে মেন এই প্লোরাল নাউনটি বসেছে এবং এই প্লোরাল নাউনটি এখানে সাবজেক্ট অর্থাৎ এখানে সাবজেক্টটি প্লোরাল যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই প্লোরাল ভার আর ব্যবহৃত হয়েছে নেক্সট এক্সাম্পল লর্ডস অব অ্যাক্টার্স আর প্রেজেন্ট ইন দ্য শো এখানে দেখো লর্ডস অফ এরপরে অ্যাক্টার্স এই প্লোরাল নাউনটি বসেছে এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে এখানে সাবজেক্ট অ্যাক্টার্স এটি হচ্ছে তাই ভার আর ব্যবহৃত হয়েছে নেক্সট এক্সাম্পল সাম অফ দ্য গার্লস আর প্রিটি এখানেও দেখো সাম অফ এর পরে গার্লস এই প্লোরাল নামটি বসেছে এবং এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে প্লোরাল তাই প্লোরাল ভার আর ব্যবহৃত হয়েছে নেক্সট এক্সাম্পল হাফ অফ দ্য ওয়ার্কারস আর অ্যাবসেন্ট টুডে এখানেও দেখো হাফ অফ এরপরে ওয়ার্কার্স এই প্লোরাল নাউনটি বসেছে এবং এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে আর যেহেতু সাবজেক্টটি এখানে প্লোরাল তাই প্লোরাল ভার্ আর ব্যবহৃত হয়েছে আবার দেখো থ্রি ফোর্থস অফ দ্য পার্টিসিপেন্টস হ্যাভ অ্যারাইভড এখানে দেখো থ্রি ফোর্থসের পরে পার্টিসিপেন্টস এই প্লুরাল নামটি বসেছে যেটি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টটি প্লুরাল তাই প্লুরাল ভার্ব হ্যাভ ব্যবহৃত হয়েছে নেক্সট এক্সাম্পল আ গ্রেট ডিল অফ ট্রিজ আর বিং ডে বাই ডে এখানে দেখো আ গ্রেট ডিল অফ এর পরে ট্রিজ এই প্লুরাল নামটি বসেছে যেটি সাবজেক্ট হিসেবে কাজ করছে অর্থাৎ সাবজেক্ট এখানে প্লুরাল তাই প্লুরাল ভার আরও ব্যবহৃত হয়েছে মাই স্টুডেন্টস তবে আগ্রেড ডিল অফ প্লেন্টি অফ হাফ অফ সাম অফ লট অফ লটস অফ টু থার্ডস অফ থ্রি ফোর্থস অফ এদের পরে যদি আনকাউন্টেবল নাউন বসে তবে ভার্ভটি সিঙ্গুলার হবে অর্থাৎ আগ্রেড ডিল অফ প্লেন্টি অফ হাফ অফ এদের পরে যে নাউনটি বসবে সেটি যদি আনকাউন্টেবল নাউন হয় অর্থাৎ সেই নাউনটিকে যদি গোনা না যায় তবে সেই নাউনটির পরে যে ভারটি বসবে সেটি সিঙ্গুলার ভার অ্যাজ ফর এক্সাম্পল সাম অফ দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড এখানে দেখো সাম অফ এর পরে ল্যান্ড এই আনকাউন্টেবল নাউনটি ব্যবহৃত হয়েছে যেহেতু এখানে সাবজেক্টটি আনকাউন্টেবল নাউন তাই এখানে সিঙ্গুলার ভার ইজ ব্যবহৃত হয়েছে আবার দেখো যদি এইরকম এক্সাম্পলটি নিই আ গ্রেট ডিল অফ জুস ইজ প্রডিউসড ইন দ্য ফ্যাক্টরি এখানে দেখো আ গ্রেট ডিল অফ এর পরে জুস এই আনকাউন্টেবল নাউনটি ব্যবহৃত হয়েছে তাই নিয়ম অনুসারে সিঙ্গুলার ভার ইজ ব্যবহৃত হয়েছে নেক্সট এক্সাম্পল মোস্ট অব দ্য নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট টুডে এখানে দেখো মোস্ট অফ এর পরে নিউজ এই আনকাউন্টেবল নাউনটি ব্যবহৃত হয়েছে তাই নিয়মানুসারে পরের ভাবটি সিঙ্গুলার ভাব হ্যাজ বসেছে নেক্সট এক্সাম্পল পার্ট অফ মানি হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড এখানে দেখো পার্ট অফ এটির পরে মানি এই আনকাউন্টেবল নাউনটি ব্যবহৃত হয়েছে তাই সিঙ্গুলার ভার হ্যাজ ব্যবহার করা হয়েছে মাইন্ড স্টুডেন্টস এখন চলো আমরা যে রুলটি শিখে এলাম সেটি টেস্ট পর্বের মধ্যে দিয়ে নিজেদেরকে একবার যাচাই করে নেওয়া যাক তাহলে চলো Surkori, test park.